আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশুক্রিয়া আল্লাহর মেহরবাণীতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছি গত ব্লগটাতে শাহজিয়ার কথা বলার পর বিশ্বাস করেন মানে সারাক্ষণ না ওর কথাই মনে হচ্ছে এবং আমি না ঠিক মতো ঘুমাতে পারি না জানেন একে তো আমার খুব প্রিয় বন্ধু ছিল ওর জন্য এমনিতেই আমার মন খারাপ লাগতো আর মানে ও ওই যে ওই ঘটনাগুলো না বারবার আমার চোখের সামনে ভাসছিল হ্যাঁ আর আপনারা এত এত এই ব্যাপারে এত কিছু লিখেছেন না ওগুলো পরে পড়ে আমার আরও ভয় লাগছিল হ্যাঁ আমি প্রায় দুই তিন দিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি তো আমি মনে করেছিলাম যে একটু সিরিজ সিরিজের মতো বানাবো যেহেতু আপনারা খুব মজা পাচ্ছেন ভূতের গল্প শুনতে আমাকে অনেকে অনেকে অনুরোধ করেছেন এবং জানেন গত মনে কয়েক মাস ধরে অনেকেই খালি বলে যাচ্ছেন যে প্লিজ ভূতের গল্প বলেন ভূতের গল্প বলেন আমার আসলে কিছু মাথাই ছিল না যে কি বলবো হঠাৎ করে সেদিন ডায়েরিটা পড়ে আমার মনে পড়ল তো পরে চিন্তা করলাম যে ঠিক আছে আমার জীবনে ঘটুক আর না ঘটুক অন্য জীবনে ঘটলেও তো ওগুলো নিয়েও আমরা গল্প করতে পারি তাই না যার অন্য কারো জীবনে ঘটেছে এমন গল্পগুলিও যদি আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করি তাহলে তো অনেক মজা লাগে তো আমি আমার ইমিডিয়েট বড় বোন মাহবুবা চৌধুরীকে তো মনে হয় আপনারা অনেকেই চেনেন উনি নিউজ রিডার এবং টিভিতে অনেক অনেক প্রোগ্রাম খানডাক্ট করেন অনেক কিছু করেন মানব জীবনের সম্পাদক এবং দুলা ভাইও চৌধুরী তো আপনারা নিশ্চয়ই চেনেন চেনেন তাকে অনেকে তো দুলা ভাই তো সে চ্যানেল আইতে হ্যাঁ চ্যানেল আইতে সে রাত বারোটার সময় আজকে পত্রিকা বলে একটা অনুষ্ঠান পরিচালনা করেন হ্যাঁ তো হয়েছে কি এটা কিন্তু মাহাবুবা আপনার কাছে শোনা হ্যাঁ মানে ওনার জীবনে ঘটে যাওয়া গল্পটা আমি বলছি তো আমার বোন যখন আমাদেরকে বলেছে আমরা না ভয়ে মানে তো একটা ব্যাপার তো দুলাভাই তো প্রোগ্রাম করে আসতে আসতে প্রায় রাত একটার মতো বেজে যায় হয় হয় আর কি থেকে তো প্রোগ্রামটা শুরুই তো যাই হোক আপা বলে যে সেদিন তোমার দুলা ভাই আসছে না বলে সাধারণত আমি বসে থাকি ও আসার পর পরে একসাথে ঘুমাই তো সেদিন আমার খুব টায়ার্ড লাগছিল তো টায়ার্ড লাগছে বলে আমি চিন্তা করলাম যে না এতক্ষণ বসে থাকুন না একটু ঘুমিয়েই যায় তারপর ও ওর কারণ দুলা কাছে তো চাবি থাকে দুলা চাবি দিয়ে খুলে ঘরে ঢুকে যান দরজা খুলে দিতে হয় না তো ও বলে যে আমি চিন্তা করলাম কি আমি ঘুমিয়ে যাই ওরা এত বেশি টায়ার্ড লাগছে তো বলে ওই দিন আবার কি একটা নাকি পার্টি ছিল পার্টি থেকে ওরা আসছে পার্টি থেকে এসে দুলাভাই চলে গেলেন চ্যানেল আইতে আর আপা চেঞ্জ আপ করে টোরে আপা বলে যে আমি আমি মনে করলাম আমি একটু ঘুমাই বলে তারপর না আমি শুয়ে পড়েছি শুয়ে ঘুমিয়ে গেছি তো ঘুমিয়ে গেছি বলে আমি জিরো পাওয়ারের লাইট হ্যাঁ খুব ডিম লাইট একটা জ্বালিয়ে বলে আমি ঘুমিয়ে গেছি তো হঠাৎ করে আমার মনে হলো যে ও চলে এসছে মনে হলো যে মানে আমি এদিকে ঘুরে আছি তো মনে হলো কেউ দাঁড়ানো বলে তারপরে আমি তো ভাবলাম যে তোমার দুলা ভাই চলে আসছে তা আমি বললাম যে আমি আমি তাকালাম দেখি দাঁড়িয়ে আছে তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে এখন হয়তো শুবে তো আমি চোখ বন্ধ করে ফেলাম তারপরে দেখছি যে কী শোয়ার কোনো মানে পাশে শুলে তো বোঝাই যায় যে মানুষটা শুয়েছে বলে আমি দেখছি যে শুচ্ছে না তো আমি চিন্তা করলাম যে কি ব্যাপার ও দাঁড়িয়ে আছে কেন কি কোনো প্রবলেম নাকি তা আমি আবার তাকালাম তাকিয়ে দেখি আমি মানে শরীরটা দেখা যাচ্ছে তো আমি ও মানে ওর মতো লাগছে না বলে আমি তারপরে উপরে তাকালাম বলে উপরে তাকিয়ে দেখি কি লম্বায় একটা মানুষ মানে মাটিতে দাঁড়িয়ে আছে তার মাথাটা না সিলিং এর ঠেকে আছে এত লম্বা একটা মানুষ বলে আমি না একটা চিৎকার দিয়ে জাম করে উঠে আমি তাড়াতাড়ি লাইট সমস্ত লাইট জ্বালিয়েছি লাইট জ্বালিয়ে বলে আর দোয়া পড়ছে তখন বসে হয়েছে যে মানে মানে যত রকম দোয়া আছে হ্যাঁ বলে ফোনে তো করা যাচ্ছে না কারণ দুলাভাই তো লাইভ প্রোগ্রামে আছে বলে যে আমি আতঙ্কে মানে কি যে অবস্থা মানে এরকম একটা ঘটনা আপনি চিন্তা করে যে সে দেখেছে এবং দাঁড়িয়েই আছে তো লাইট অফ করে লাইট গুলো জ্বালিয়ে বলে সেদিন রাতে তো আর আমার কিছুতেই আর ঘুম আসলো তো আর দুলা আসার পর তারপরে সারা লাইট জ্বালিয়ে তারপরে ঘুমিয়েছি হুম তো আপা আরেকটা গল্প বললো আমরা আমাদের বাসার পাশে না আমরা যখন খুব ছোট ছিলাম আমাদের পাশে পাশে আরতি ভারতী নামে দুটা মেয়ে ছিল হ্যাঁ তো আমাদের বসে খুব আশা পুজোর সময় ওরা এটা সেটা পাঠাতো আমরা আবার সবাই বড়াতে ওদেরকে খাবার পাঠাতাম খুব খুব যাওয়া আসা ছিল ওর আম্মার সাথে আমার আম্মার মানে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল তো এই আরতি ভারতীরা আরতি আপা আমাদের অনেক বড় ছিল তো ভারতী আমাদের সমবয়সী ছিল তো হ্যাঁ তখন আমরা অনেক ছোট ওরাও ছোট তো মাহবু বাপা বলে কি একদিন রাতে মাহবাবা বলে আমি ঠিক ঘুম আসছি না আমরা জানালা জানালারটার পাশে গিয়ে বসলাম তো আমাদের বাসা থেকে আরতিদের ছাদ দেখা যায় আরতিদের ছাদ আবার পাশে আরেকটা ছাদ বলে আমি দেখি কি আরতি আর ভারতী দুজনে না এই ছাদ থেকে লাফিয়ে ওই ছাদে যাচ্ছে ওই ছাদ থেকে লাফিয়ে মানে ক্রস হচ্ছে হ্যাঁ আর আরতির এপাশে আসছে ভারতের পাশে যাচ্ছে বলে তখন হালকা হালকা ফাজল হয়ে যাচ্ছে এরকম একদম হালকা মানে সকালের একটা মানে রেখা আর কি পুরোপুরি সকাল হয়নি আমি চিন্তা করলাম যে হাই হায় এই অন্ধকার এত সকালে ছাদের উপরে এরা দুজন কি করছে বলে আমি অনেকক্ষণ কিন্তু তাকিয়ে দেখলাম যে আরতি ভারতী করছে বলে তারপরে আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি একটু ডাক দিই জানালা বলে আমি জানালাটা খুলে আমি মুখ ভাড়ালাম দেখি কিচ্ছু নেই তো এত ভয় পেয়েছিলাম আমরা মানে সত্যি সত্যি আসলে ছোটবেলায় না আমার মা আমাদেরকে না এগুলি ভয় দেখাতেন আগেকার দিনের বাইরে না মানে খেতে চাইতাম না দেখি না খুব ভয় দেখাতেন মা আমা আমাদেরকে তো প্রায়ই বলতেন মানে খেতে না চাইলে বলতেন যে আরতিদের বাসায় একজন হ্যাঁ জানো তোমরা আরতিদের বাসায় একজন গলা দিয়ে রক্ত পড়ে মরে গেছে কেন মরে গেছে কারণ খেতে যায় চাইতো না না খেলে গলা শুকিয়ে যায় আর গলা দিয়ে রক্ত পরে মরে যায় এত ভয় পেতাম আমরা মানে ভয়ে কাঁপতে থাকতাম দেখো তারপর তাড়াতাড়ি খেতে থাকতাম মানে ইচ্ছে না থাকলে মানে খাওয়া নিয়ে খুব বিরক্ত করতাম যেটা বলে আমরা মাকে হ্যাঁ তো ওই ইচ্ছের বিরুদ্ধে তখন খেতে থাকতাম যে আরতিদের বাসায় মানুষ মারা গেছে তো আগেকার দিনে মায়েরা না এরকম বুড়ির গল্প এই রাক্ষসের গল্প এই গল্প ওগুলো এগুলো বলে বলে না আমাদের খাওয়াতো তো যার জন্য এরকম একটা ভয় ঢুকে গেছে আমাদের ভিতরে আমি তো আমার বাচ্চাদের বললাম যে আমার বাচ্চারা ভয় কি জিনিস ওরা কিন্তু জানেই না হ্যাঁ আর আমরা না এত ভয় পেতাম রাতে ভয় না এগুলি চিন্তা করে ঘামতে থাকতাম শীতের রাতে বিশেষ করে আমি আর নাসরিন নাসরিনের তো ডালাসের বাসাটা বিশাল হ্যাঁ তো ওর হাজব্যান্ড আর ওর ছেলেরা যখন চলে যায় অফিসে। ও না আমাকে ফোন করতে থাকে একে ওকে এত বড় বাড়ি ও এখান থেকে ওখানে যেতেও ভয় পায় হ্যাঁ কারণ আমি আর নাসরিন আগের মতোই ভিতর রয়ে গেছে তো যাই হোক তো আমি চিন্তা করলাম যে আপনাদের সবার জীবনে নিশ্চয়ই এরকম ঘটনা ঘটেছে আপনাদের জীবনে না ঘটলেও বন্ধু বান্ধবের জীবনে ঘটেছে বা কোনো মায়ের কাছে দাদির কাছে নানির কাছে নিশ্চয়ই এরকম গল্প আপনারা শুনেছেন তো আপনারা যদি এই গল্পগুলো শেয়ার করেন তাহলে আমি এই গল্পগুলো আপনাদেরকে বলে শোনাব সবার সাথে শেয়ার করলেন মজা লাগবে না তো ওরকমই একজনই লিখেছে আমি ওটা শেয়ার করছি এখন আচ্ছা তো শিখা দাস শিখা দাস লিখেছে আজ বিশ্ব মাতৃ দিবস হ্যাপি মাদার্স ডে দিদি ভাই থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ সেম টু ইউ ভিডিও দেখছি এখনও শেষ হয়নি এই শেষ করে কমেন্ট লিখছি ভয় পাবেন না দিদিভাই আজ কতদিন হয়ে গেছে উনি আপনাকে খুব নিজের মনে করত মানে ওই সাজিয়ার কথা বলছে আর কি তাই হতো কিছু বলতে চেয়েছিল ঘটনাটা ঘটেছে এটা তো অস্বীকার করা যায় না আমার খুবই সামান্য জ্ঞানের জ্ঞান এর এর ব্যাখ্যা দিতে পারবো না তবে আমার মায়ের সাথে একটি ঘটনা ঘটেছিল সেটা বলি মা নানা সমাজসেবামূলক কাজ করতেন একদিন বিকেলে মহিলাদের সাথে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে আরতি মাসির আসার কথা ছিল মা দুপুরে ঘুমিয়েছিলেন হঠাৎ ঘুম ভেঙে যায় হঠাৎ ঘুম ভেঙে যায় কারণ ঘুমের মধ্যে মা দেখে আরতি মাসি জানালা দিয়ে মাকে বলছে সুষমা দি আজ আমি আসতে পারবো না তারপর তো বিকেলে মিটিংয়ে উনি আসেননি তখন তো আর ফোন ছিল না সেই পঞ্চাশ বছর বছরেরও বেশি আগের কথা পরে জানা যায় উনি ওই দিনই মারা গেছেন কথা দিয়ে কথা রাখতে পারছেন না বলেই হয়তো উনি দেখা দিয়েছিলেন আপনি বলুন এর ব্যাখ্যা কী আপনি বলুন এর কি ব্যাখ্যা আছে দিদিভাই আমি জানি না এর কোনো ব্যাখ্যা আছে কি না দিদিভাই তুমি তো দেখেছ আমার জীবনে ঘটে যাওয়ার ঘটনাটারে আমি ব্যাখ্যা পাইনি আর এই ঘটনার আমি কী ব্যাখ্যা বলব আসলে পৃথিবীর কিছুই আমরা জানি না আসলে এই পৃথিবীর কিছুই আমরা জানি না উনি যেটুকু যেটুকু দেখান দেখি যেটুকু জানেন জানি আমার ছোট্ট মাথায় ব্রহ্মাণ্ডের কিছুই ঢুকবে না দিদিভাই হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছ আমাদেরকে মহান আল্লাহ তালা যা দেখেন আমরা ততটুকুই দেখি যতটুকু বোঝার শক্তি দেন আমরা ততটুকুই বুঝি এর বাইরে কিন্তু আমাদের বোঝার কোনো ক্ষমতা নেই তো দিদি ভাইয়ের এই ঘটনাটা বলে আমার মনে পড়ে গেল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা তখন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে পোস্টিং হুম তো আমার শাশুড়ি আম্মা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তো একদিন রাত তিনটার সময় আমার ননদ সাদাব ফোন করলো আমার হাজব্যান্ডকে যে ভাই যান আম্মার বুকে প্রচন্ড ব্যথা তো আম্মাকে সোরয়ার দিয়ে হসপিটালে নেওয়া হয়েছে তো আমরা হসপিটালে আমি আম্মাকে হসপিটালে নিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড না শোনার সাথে সাথেই গাড়ি নিয়ে বের হয়ে গেলেন বললেন যে শিরু আমি এক্ষুনি চলে যাচ্ছে তখন রাত তিনটা বাজে যে আমি এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি তা আমি বললাম যে ঠিক আছে দোয়াদুর পরে বের হওয়ার বাইরে একেবারে ভূতের অন্ধকার হুম তো আমি বললাম যে ঠিক আছে দোয়াদুর পরে বের হয় ইনশাল্লাহ আর টেনশন করো না মানে সে তো রীতিমতো কাঁপছে যে মানে খুব নার্ভাস হয়ে গেছে হ্যাঁ তা আমি একবার গাড়ি ড্রাইভ করবে তা আমি বললাম যে এত নার্ভাস হওয়ার কিছু নেই নিশ্চয়ই আল্লাহ রহমত করবে তো বলছে না আমার ভাল লাগছে না মানে সে আবার তার মায়ের অসম্ভব আদরের সন্তান ছিলেন হ্যাঁ জানেন আমি বিয়ের পর দেখেছি আমার শাশুড়ি আম্মা সে ঘুরি উড়াতো ঘুরি উড়াতে ভীষণ পছন্দ করতো নববারের ছাদের মধ্যে আমার হাজব্যান্ড ঘুরি ঘুরে উড়াতেন আর আমার শাশুড়ি আম্মা কি করতেন ভাত মেখে ওই উনি ও ঘুরে টানছে এদিক ওদিক ঘুরছে আমার শাশুড়ি আম্মা কিন্তু ভাত মুখে মেখে ওর মুখে তুলে তুলে খাইয়ে দিচ্ছে হ্যাঁ এরকম তো এই জন্য মানে খুব বেশি অ্যাটাচ ছিল সে আমার শাশুড়ি আম্মার সাথে তো যার জন্য না খুব বেশি নার্ভাস হয়ে গেল আমাকে বললো যে শিরু আমি আর এক সেকেন্ডও দেরি করবো না আমি এখন চলে যাচ্ছি বলেই সে গাড়ি বের করে নিজেই ড্রাইভ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তো আমি না তখন সে আবার তাই ওরা খুবই ছোট ছিল হ্যাঁ তো আমি না বাচ্চারা দুজন ঘুমাচ্ছে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি সমানে দোয়াদুদ পড়ে যাচ্ছি মানে কায় মানে আল্লাহকে ডাকছি যে আল্লাহ যেন কোনো ভালো খবর দেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন আমার এরকম লাগছে হ্যাঁ তার বাচ্চাদেরও ডাকতে ইচ্ছা করছে না যে ওরা শুনলে আবার ওরা তো দাদি জানের জন্য একদম পাগল ছিল হ্যাঁ আমার ছেলের সাথে তো খুব বেশি অ্যাটাচমেন্ট ছিল আর তাই একমাত্র তাই তখন মেয়ে ছিল ওই ফ্যামিলিতে খুব একটা মেয়ে ছিল না তখন কারো মেয়েটাই হয়নি তো যাই হোক তো বাচ্চারা কি কীভাবে নেবে কী করবে এজন্য আমি না বাচ্চাদেরকে ডাক দিচ্ছি না তো সকাল হয়ে যাচ্ছে কোনো খবর নেই আমি পায়চারি করছি দোয়া পড়ছি দোয়া পড়ছি তো আর আমি না জানেন বেশি নার্ভাস হয়ে গেলে আমি না তখন আর নামাজ পড়তে পারি না হ্যাঁ মানে নামাজ পড়তে কেমন জানি আমার মানে আমি পারি না থর থর করে আমার হাত পা কাঁপতে থাকে আমি নামাজে বসতেই পারি না আর শাশুড়ি আম্মার সাথে কিন্তু আমার খুব ভালো একটা অ্যাটাচমেন্ট ছিল অসংখ্য ভালোবাসতাম আমি তাকে এবং উনিও আমাকে অসম্ভব ভালোবাসতেন এবং সবচেয়ে বড় কথা কি জানেন এত বড় একটা জীবন কাটিয়েছি আমি বিবাহিত জীবন কোনো দিন আমার শাশুড়ি আম্মার সাথে আমার এতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি কেউ কোনো দিন ফ্যামিলির কেউ কোনো দিন বলতে পারবে না যে তার বড় বউয়ের সাথে তার শাশুড়ির কোন দিন ঝগড়া হয়েছে ঝগড়া কি জিনিস আমি তো বলতেই পারবো না বা শাশুড়ি আমার যদি কখনো কিছু বলতেন উনি মুরব্বী বলতেই পারেন কোনো সময় হয়তো আমার কোনো কিছু ওনার পছন্দ হয়নি বা উনি হয়তো এটা বলতেন যে সিনামে এটা লাইভ করে না নবাব বাড়ির এটা করে না তুমি যেটা করছো এটা ঠিক না আমি কিন্তু কখনোই উত্তর দিইনি আমি সব সবসময় মাথা নত করে থেকেছি তো যাই হোক ওনার সাথে যার জন্য উনি আমাকে অসম্ভব ভালোবাসতেন এবং সবার কাছে বলতেন যে আমার বড় বৌমা এরকম যে আমি কোনো দিন একটা উত্তর দেই তো যাই হোক তো আমি তো পাইচারি করছি ভয় কি হবে কি হবে তারপরে ভোরের দিকে না একদম ফাজুলের দিকে আমার ঘুম চলে আসলো আমার এত অস্থির লাগছে মানে রীতিমতো না বেশি টেনশন হলে কেমন বমি বমি লাগে না আমার কেমন যেন বমি বমি লাগছে যে যেহেতু আমি কোনো খবর পাচ্ছি না আমার আমার হাজব্যান্ড পৌঁছেছে কিনা এটাও আমি বুঝতে পারছি না তারপর আমি কি করলাম তা আমার মনে হচ্ছে তখন না আমার কেমন যেন একটা ভয় ঢেকে গেলো ভিতরে আমি আমি কেমন জানি মানে নিশ্চিন্ত হয়ে গেলাম যে উনি মারা গেছেন আমার খালি মনে হচ্ছে উনি মারা গেছেন হ্যাঁ তো আমি চিন্তা করছি এই 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 শব্দটা আমি কীভাবে শুনবো কীভাবে এই এটা আমি রিসিভ করব যার জন্য আমি কী করলাম টেলিফোনের রিসিভারটা না তুলে ফেললাম হ্যাঁ যে আমাকে যেন কেউ খবরটা না দিতে পারে যে খবরটা আমি কীভাবে শুনবো ওটা আমি কিভাবে সহ্য করব বা কিভাবে নেব আমি নিউজটা এটা চিন্তা করি না আমি রিসিভারটা টেলিফোনের পাশে রেখে আমি চিন্তা করলাম আমি একটু ঘুমাই কারণ আমার সারা শরীর কাঁপছে হ্যাঁ আমি একদম জেগে আছি রাত তিনটা থেকে এবং টেনশন করছি তো আমি চিন্তা করলাম আমি একটু ঘুমিয়ে যাই তো আর আসছি এপাশ ওপাশ করছি কেমন করে যেন আমার চোখ লেগে গেছে হ্যাঁ চোখ লেগে গেছে তারপর না আমি স্বপ্নে দেখছি যে পাশের বাসায় একটা বাচ্চা ছিল পিঙ্কি করে নাম তো পিঙ্কির সাথে আবার তাইসার খেলতো তাইশার অনেক ছোটো তা তাতে পিঙ্কির সাথে তাই খেলতো তো আমি আমি স্বপ্নে দেখছি যে পিঙ্কি এসে বলছে যে আনটি আনটি আপনি টেলিফোন সেটটা তুলে রেখেছেন কেন রিসিভারটা কেন তুলে রেখেছেন তাই সারের আঙ্কেল তো বারবার চেষ্টা করছে আপনাকে ফোন করতে কারণ তাই দাদি তো মারা গেছেন আমি না মানে ঘুমটা ভেঙে আমার টেলিফোনের দিকে চোখে গেছে হ্যাঁ আমি না থরথর করে কাঁপছি মানে একদম পরিষ্কারভাবে বলবে যে তাই দাদি তো মারা গেছে তো আঙ্কেল তো খুব চেষ্টা করছে আপনাকে ফোন করতে তো আপনি ফোনটা তুলে রেখেছেন কেন আমি না মানে আমি রীতিমতো কাঁপছি আমি রিসিভারটা সেটে রাখার সাথে সাথে রিংটা বেজে উঠলো এবং আমি তখন কনফার্ম যে সে কী বলবে কিন্তু সে আমাকে কিছু বললো না সে আমাকে শুধু বললো যে শিরো গাড়ি রেডি আছে আপনি বাচ্চাদেরকে নিয়ে নববাড়ি চলে আসেন এটা বলে ও ফোনটা রেখে দিল তো ইউনিট অফিসাররা গাড়িটা রেডি করে সব কিছু আমি দুই বাচ্চা নিয়ে এবং আমি তো জানি কি হয়েছে আমি বুঝে গেছি আমি পুরো ফিল করতে পারি আমি স্বপ্নেও দেখেছি মানে সারাটা পথে যে আমার কি গেছে ঢাকা থেকে কুমিল্লা থেকে ঢাকায় আসাটা আমার যে আমার জীবনের মনে হয় ওইটা সবচেয়ে বড়ো মানে কষ্টের একটা পথ ছিল যে আমি এই নিউজটা আমি আমি আমার ব্রেন জানে আমি স্বপ্নে দেখেছি আমি জানি আমি কি দেখতে যাচ্ছি তারপরও না আমি সারাক্ষণ দোয়া পড়ছিলাম আল্লাহ আমার স্বপ্নটা যেন মিথ্যা হয় সব কিছু যেন মিথ্যা হয় আমি যেন যে দেখি উনি সুস্থ আছেন তুই যাই হোক গাড়িটা নবাব বাড়ির গেটে ঢোকার আগেই আমি দেখলাম যে হাজার হাজার মানুষ আমি তো দেখেই বুঝে গেছি যা ঘটনাটা ঘটেছে তো সেটাই দিদি ভাই তো এরকম ঘটনাগুলো স্বপ্নটা কি আমি তাও জানি না হুবহু আমার জীবনে এরকম হুবহু অনেকবার হুবহু স্বপ্নগুলো আমি দেখেছি যেটা ঘটবে বা যেটা ঘটে গেছে মানে ঘটে যাওয়ার আগেই আমি দেখেছি যে এটা ঘটবে এবং হুবহু সেটাই ঘটেছে এরকম অনেকগুলি ঘটনা আছে আমার জীবনে তো আমি জানি না এটা কি আমার অনেক সময় জানি না আপনাদের কি হয় এটা হয় কি না কিছু একটা ঘটনা ঘটছে আমার চোখের সামনে আমি আমি জানি যে এরপরে এটা হবে তারপর এটা হবে তারপর এটা হবে এবং তারপর পর এটাই হয়ে যায় অনেক সময় অনেকের জীবনে হয়তো হয় এই জিনিসগুলো তো যাই হোক আমি আশা করব আপনারা আপনাদের জীবনের এ ধরনের ঘটনাগুলো যেটা একটু অস্বাভাবিক ঘটনা তো এই ঘটনাগুলো আপনাদের জীবনে যদি ঘটে থাকে বা কারো জীবনে মায়ের খালার নানি দাদি বা বন্ধু বান্ধবের কাছে শুনেছেন এরকম ঘটনা যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি অন্যদেরকে পড়ে শোনাবো আপনাদের হয়তো শুনতে ভাল লাগবে হুম তো আজকে এ পর্যন্তই অনেক গল্প হলো অনেক কথা হলো আশা করি আপনারা সবার আপনাদের সবার কাছে ভালো লেগেছে অনেক দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শান্তিতে রাখেন একটু তো আজকে এ পর্যন্তই এরপরে না হয় আরেকটা পর্ব বানাবো বা আপনাদের চিঠিগুলো পাওয়ার পরে আমি সিদ্ধান্ত নেবো এরপরে কি বলবো কি ধরনের ঘটনা নিয়ে আমরা কথা বলবো বা কোনো রান্না বা কোনো একটা নতুন কিছু নিয়ে আবার আসবো তো আজ আজ এ পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ